শিক্ষা দুর্নীতি তদন্তে একের পর এক তদন্ত জারি রয়েছে সিবিআই অফিসারদের পক্ষ থেকে। কালীঘাটের কাকু কি আসলে বেহালার কাকু? কুন্তল ঘোষের দুর্নীতি তদন্তে নেমে আরও ধোঁয়াশায় সিবিআই। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে সিবিআই হেফাজতে রয়েছেন হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ, যার সম্পর্কে তার ঘনিষ্ঠ ব্যক্তি গোপাল দলপতি জানিয়েছেন যে কালীঘাটের কাকু নামের কোনো পরিচিতকে টাকা পাঠাতেন কুন্তল। অন্য আরেক ধৃত তাপস মণ্ডলের দাবি, সেই কালীঘাটের কাকু নাকি আসলে বেহালার ম্যান্টনের বাসিন্দা সুজয় ভদ্র। আরেকদিকে সুজয় ভদ্রর দাবি, তিনি শুধুই কাকু, তিনি মোটেই কালীঘাটের কাকু নন। আবার কুন্তল বলছেন সুজয় ভদ্রকে ব্যক্তিগতভাবে চেনেন। তাহলে এই কালীঘাটের কাকু আসলে কে? বৃহস্পতিবার হুগলির যুবনেতা কুন্তল ঘোষ যখন নিজাম প্যালেস থেকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল তাকে, তখন তাকে এই প্রশ্ন করা হলে তার বক্তব্য, কাকু বলতে আমি একজনকেই চিনি, আমার বাবার ভাই। স্বভাবতই কালীঘাটের কাকু নিয়ে জট ক্রমশ জটিলতর হচ্ছে। গাড়িতে ওঠার সময় তাকে প্রশ্ন করা হয়, সুজয় ভদ্রকে চেনেন? তার উত্তর, দু একবার দেখেছি। কালীঘাটের কাকুকে টাকা দিল কে? এই প্রশ্নে কুন্তলের মুখে সেই গোপাল দলপতির নাম। তিনি জানান একমাত্র গোপাল দলপতি টাকা নিয়েছেন। এদিকে আরেক অভিযুক্ত তাপস মণ্ডল, অর্থাৎ পশ্চিমবঙ্গে শিক্ষা দুর্নীতির মাস্টার মাইন্ড যে রঞ্জন ওরফে তাপস মণ্ডল, তাকেও আদালতে তোলা হয়। নিজাম প্যালেস থেকে বেরোনোর সময় তাকে সুজয় ভদ্রকে নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, কাকুর নাম কুন্তল বলতে পারবে, কুন্তল সব জানে, আমি বলতে পারবো না। চাকরি প্রার্থীদের থেকে টাকা নিয়ে সেই টাকা কুন্তল ঘোষ কার কাছে পাঠাতেন? এই প্রশ্নের উত্তরে গোপাল দলপতি জানিয়েছিলেন, মাঝে মধ্যে নাকি কারো কাছে কালীঘাটের কাকুকে টাকা পাঠানোর কথা বলতেন কুন্তল ঘোষ। হেডকোয়ার্টারে কাকু আছেন, এ কথাও নাকি বলতেন কুন্তল। কালীঘাটের কাকুর কথা প্রথমবার প্রকাশ্যে আনেন রঞ্জন ওরফে তাপস মণ্ডল। তিনি জানান কালীঘাটের কাকু আসলে সুজয় ভদ্র, কিন্তু এই সুজয়ের দাবি যে তিনি কুন্তলকে চিনতেন বটে, তবে নিয়োগ সংক্রান্ত কোনো বিষয়ে আলোচনা হয়নি তাদের মধ্যে। তাপস ও কুন্তলকে মুখোমুখি জেরায় একাধিক প্রভাবশালী নাম, দাবি সিবিআই আইনজীবীর। ভক্ত আর ভগবানের মাঝে গুরু থাকে, গুরুটাকে খুঁজে বের করুন, চট জলদি খুঁজে বের করুন, সিবিআইকে পরামর্শ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআই মামলায় বিদ্যাসাগরের পর এবার বিচারকের মুখে রামকৃষ্ণের কথা। সিবিআইয়ের আইনজীবীকে বিচারক বলেন, রামকৃষ্ণ বলেছিলেন ভক্ত আর ভগবানের মাঝে গুরু থাকে, গুরুটাকে চট জলদি খুঁজে বের করুন। তাপস ও কুন্তলকে মুখোমুখি জেরায় একাধিক প্রভাবশালীর নাম, দাবি সিবিআইয়ের আইনজীবীর। জামিন দিলে তথ্য প্রমাণ লোপাটের পাশাপাশি সাক্ষীদের হুমকি দেওয়ার সম্ভাবনা, সওয়াল সিবিআইয়ের। নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত রঞ্জন ওরফে তাপস মণ্ডল, কুন্তল ঘোষ ও নীলাদ্রি ঘোষের 9 মার্চ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিল আলিপুরের বিশেষ সিবিআই আদালত। এদিন নিজাম প্যালেস থেকে বেরোনোর সময় তাপস মণ্ডল দাবি করেন, সব চেনেন, সবাইকে জানে কুন্তল। যদিও নিজাম প্যালেস থেকে আদালতে যাওয়ার পথে কুন্তল দাবি করেন তিনি কালীঘাটের কাকুকে চেনেন না।